আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আজকে তো আরো ভালো, আরো ভালো না? কালকে ঈদ। কালকে ঈদ। জি 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 যাক, এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক নাকি ভাই? জি, ঈদ মোবারক আপনি ভাই। বলেন ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক ভাই। আচ্ছা যাক, আজকে ভিডিও শুরুতে বড় ছাগল আছে কিছু, এই ছাগলগুলো দেখাবো। আর উজ্জ্বল ভাই ঠিকানা হচ্ছে নাটোর জেলার লন্ডাঙ্গা থানার শাঁখারিপাড়া এলাকায় ওনার ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত। ভাই, জি বলো। এই ছাগলটা দাঁতছে ভাই? হ্যাঁ, কেবল দুই দাঁত হয়েছে, কেবল দাঁত দুই দাঁত ভাঙছে। হয়েছে? হ্যাঁ, আচ্ছা, কেবল দুইটা। দেখি দাঁত একটু দেখেন তো, দাঁত অবশ্যই দেখাবো। দেখেন দাঁত টাত সব কিছু দেখা দি, এই যে, খামার উপযোগী ছাগল এগুলা। এই যে হ্যাঁ যে, দুই দাঁত, এই গাভীর টাভীর আছে নাকি ভাই? হ্যাঁ, এটা আপনার এই এক সপ্তাহ হইলো, এক সপ্তাহ জিবলা তোতা দিয়ে ধরানো আছে, জিবলা আমার তোতা দিয়ে। কাছে ভিডিও আছে, সমস্যা নেই। আচ্ছা যাক, ওনার কাছে ভিডিও আছে জিবলা তোতা। সম্ভবত আমাদের তোতা চাচা বাড়ি থেকে প্রজনন করানো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিবলা তোতা দিয়ে প্রজনন করানো আছে, আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন। জি জি জি। আর বয়সে যেহেতু হালকা, দুই দাঁত কেবল। হ্যাঁ হ্যাঁ, এই প্রথম এক প্রজনন প্রথম করা। প্রজনন, প্রথম এটা আছে। ঘুরান তো ভাই যদি একটু দেখি। থাকে যায় তাহলে জি, ইনশাল্লাহ খুবই ভালো ভাই। আল্লাহ যদি রাখে তাহলে কপালে থাকলে হয়ে যাবে জি ইনশাল্লাহ। জি জি। দেখেন সুন্দর কালার, দুই পাশে দেখে দিলাম। আরে ভাই, এইটার দাম চাচ্ছেন কত? এটা 25,000 টাকা দাম পড়বে। 25,000? জি জি, একদম একদম একই দাম 25,000 টাকা? হ্যাঁ জি জি। আর আজকে যে ছাগলগুলো আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা ছাগলের সাথে ক্যারিং কস্ট ফ্রি আছে। হ্যাঁ হ্যাঁ, সব মানে সম্পূর্ণটাই আপনি ফ্রি। যদি না আসতে পারেন সেক্ষেত্রে আপনার কাছে পাঠিয়ে দিবে, সেক্ষেত্রে যে যত টাকায় লাগুক সেটা আমাদের উজ্জ্বল ভাই দিয়ে দিবে প্রত্যেকটা ছাগলের জি ক্ষেত্রে। জি জি। আর আরেকটা কথা বলে দিই, জি, যে যেহেতু কালকে ঈদ, জি, দু একদিন দেরি হবে পাঠাইতে, পাঠাতে দু একদিন দেরি হবে, দুই এক দুই চার দিন দেরি হবে। আচ্ছা, দু একদিন দেরি হবে পাঠাতে, হ্যাঁ, কারণ এখন দিলে একটু ঝামেলা হতে পারে। হ্যাঁ, পাঠাতেই পারবো, পাঠাতে পারবেন সম্ভব না। না। জি জি, এ অবস্থা। 25,000 টাকা দাম থাকলে বড় ছাগল। জি জি। আরো একটি বড় ছাগল দেখেন ভাই, এটা কি জাতের ছাগল? এটা আপনার শিরোহিত তার মিশ্রিত মিশ্রণ। হ্যাঁ জি। আচ্ছা, এটা বয়স কেমন যাচ্ছে? এটাও কেবল দুই দাঁত হয়েছে, দুই দাঁত। হ্যাঁ, আচ্ছা, ও পাশে একটু ঘুরান দেখি, একই রকম বড় হয়ে গেছে, একবার হালকা বয়স, একবারে হালকা। এই যে দুইটা ছাগল দেখালাম আপনাদেরকে, আরো একটি আছে দেখেন। হ্যাঁ, আরো একটি এই আছে। তিনটা ছাগল দিয়ে যদি আপনারা মোটামুটি একটা খামার শুরু করতে পারেন, দেখবেন যে আপনাদের রেজাল্ট ভালো আসবে ভাই। হ্যাঁ, ইনশাল্লাহ, জি। অবশ্যই। এই যে দেখেন, মুখ চোখ সব কিছু দেখিয়ে দিলাম। হাইটটাও মাশাল্লাহ অনেক সুন্দর আছে। হ্যাঁ, 30-31 যাবে, 30-31 ইঞ্চি হাইটই আছে। জি জি। এই ছাগলটার দাম চাচ্ছেন কত? এটা 22,000 টাকা ভাই। এটা কোনো গাভীর তথ্য আপনাকে দেয়নি? না, এটা কোনো গাভীর তথ্য আমাকে দেয়নি, যেহেতু আমার কিনা ছাগল, যেটা বলে আমি সেটা করি আর। জি, এটা দাঁতটা একটু দেখা দেন ভাই। হ্যাঁ জি, এই যে দেখেন, এই দেখেন, এই যে, জি, দুই দাঁত, দুই দাঁতের ছাগল। কত দাম চাইলেন ভাই? 22,000 টাকা ভাই। 22,000 টাকা উনি দাম চাইছে, একদম একদম। হ্যাঁ, ক্যারিং কস্ট যেটা লাগে সেটা উনি দিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা দেখেন কত সুন্দর একটি ছাগল ভাই, বড় ভাই। এই ছাগলটা কি জাতের ছাগল? এটা আপনার তোতা ছাগল ভাই, তোতা ছাগল। জি জি, তোতা। কাকে কি বুঝাবেন বলেন? হ্যাঁ, এত সুন্দর একটা ছাগল, এত সুন্দর একটা ছাগল যদি আপনার না নেন, এটা খামার উপযোগী ছাগল। এটা আসলে মানুষের কাছে কিছু বলার নাই, কিছু বলার নাই। দেখেন একটু তাকে, দেখেন এই যে পেটের গ্যাপটা দেখেন কত লম্বা, দুধও যেমন ভালো হবে বাচ্চাও সেরকম লম্বা লম্বা হবে। খালি ওই লম্বা নিচের ঝোলটা নেমে গেছে দেখেন, এই যে এই যে দেখেন, নিচের ঝোলটা নেমে গেছে, যে ওলান দেখা যাচ্ছে। বয়সটা একবার দাঁতে নিয়ে নাকি দাঁত? 5 মাস হয়েছে কেউ? 5 মাস? 5 মাস বয়স কেবল, মনে করেন যে 5 মাস হয়েছে। হ্যাঁ, হিটে চলে আসবে খুব দ্রুত। এখনো দুধ খাচ্ছিলই, তাই দুধ খাচ্ছিল। দেখেন কত, মায়ের সঙ্গে আরো 2-1 মাস তুলে খাবে। যে এটা হাইটটা মাপ দি, হাইট। হ্যাঁ, মাপ দেন। দেখি একটু হাইটটা মাপ দাও তো, তাহলে আরো বুঝতে পারবেন না, তাহলে আবার বলবেন যে ফাউ কথাবার্তা বলতেছি আমরা। হ্যাঁ, এই যে ওই ছাগল, এই যে এই ছাগল, তারপর ওই যে ওই পাশে এই যে এই ছাগলটা, এই ছাগলগুলো একবার খামারে রাখার মতো ছাগল ভাই। খামার খামার উপযোগী উপযোগী ছাগল। দেখি হাইটটা মাপ দাও, হাইটটা মাপ দাও, আমি ভালোভাবে দেখিয়ে দিই। কত যেতে পারে বলেন তো দেখি? তাও 27-28। আরো বেশি যেতে পারে দেখেন, 30 ইঞ্চি হাইট আছে। এই দেখেন 30 ইঞ্চি হাইট আছে ছাগল। আমি সবসময় কমই বলি আসলে। দেখেন যাক, ছাগলটা ভালো পাললে আপনার নিয়েন। এই 5 মাসের বাচ্চা 30 ইঞ্চি হাইট, জি, তাহলে এই আর আরো 7 মাস পরে গান হয়তো দাঁতবে, দাঁত মানে 1 বছরের আগে ছাগল দাঁতে না, কোনো ছাগলই দাঁতবে না। জি। আর এই ক্ষেত্রে এই ছাগলের ক্ষেত্রে আরো মনে করেন যে 1 মাস 1.5 মাস 2 মাস বেশি লেগে যাবে, বেশি লেগে যাবে, তাহলে 12-13 মাস আপনার টাইম লাগবে, 13 মাস 14 মাস এরকম টাইম লাগবে। হ্যাঁ, তাহলে এই ছাগলটা 5 মাসেই যদি 30 ইঞ্চি হাইট যায়, জি, তাহলে আর 7-8 মাসেই কতখানি হাইট, কতখানি হাইট যাবে। অনেক সুন্দর হবে ছাগলও পড়ে থাকে মানুষ। জি, না আর কি বলবো, কি বলার আসলে, দুঃখের কথা বলা যায় না। তারপর আমাদের সঙ্গে যেটা ভালো লাগে না, দেখবেন যে ওটাই আরো বেশি টার্গেট। হ্যাঁ হ্যাঁ। দেখ এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা একদম ফিক্সড প্রাইস পড়বে আপনি 25,000 টাকা। এটাও 25,000 টাকা? পঁচিশ। এটা দেখেন তোলা, এখন দেখা যাচ্ছে তোলা, এখন পর্যন্ত দেখা যাচ্ছে। এটা কি ভাই? এটা একটা মেয়ে ছাগল ভাই, মেয়ে ছাগল। জি, এই যে দেখেন মুখ দেখিয়ে দিলাম, মুখ কান, এই যে বডি একদম গোলগাল ছাগল। জি জি জি। বয়স তো মোটামুটি ভালোই। হ্যাঁ, বয়স 4 মাস হবে, 4 মাস বয়সের মেয়ে ছাগল। ঘুরান তো ভাই দেখে বসে, একই রকম বড় হয়ে, এই যে একই রকম দেখেন,
সুন্দরভাবে দেখে দিই ভাই, যাতে করে আপনাদের সমস্যা না হয় নাকি ভাই? হ্যাঁ। আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা ফিক্সড প্রাইস পড়বে 13,500 টাকা ভাই। 13,500 টাকা? জি জি, 13,500 টাকা হলে আপনারা এই ছাগলটা উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। ক্রস ব্রিড ছাগল না ভাই? হ্যাঁ, ক্রস ব্রিড কিন্তু হাই কোয়ালিটি, ক্রস ব্রিড কিন্তু ভালো কোয়ালিটি ছাগল। আচ্ছা আচ্ছা, তোতাপুরি পাঠা বাচ্চা যারা চেয়েছিলেন উজ্জ্বল ভাইয়ের কাছে, যে তোতাপুরি পাঠা বাচ্চা পাইলে দিয়ে 100% তোতাপুরি পাঠা বাচ্চা, তারা এই পাঠা বাচ্চাটা নিতে পারেন ভাই। এটা বয়স কেমন ভাই? বয়স আপনার 4 মাস প্লাস হবে। 4 মাস প্লাস হবে? জি জি। আচ্ছা, 4 মাস প্লাসে তোতাপুরি পাঠা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। এই যে এগুলো পালন করতে হবে মোটামুটি 9 মাসের মধ্যে আপনার প্রজনন ক্ষমতা আসবে। 8.5 সাড়ে 8 মাস গেলে নিজের দুই একটা করানো বাসা বাড়িতে। জি 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 জি। এ হলো উপাসে ঘুরান্ত ভাই, দেখি একই রকম ভাই, একই রকম কালার। এই যে গোলার ধরটা দেখেন, দড়ি লাগানো আসতো, যার কারণে আপনার বুঝতে পারবেন না যে দেখেন গোলার চামড়া ঘুষি ঘুষি হয়ে যাচ্ছে। হ্যাঁ। এই যে লেজ, এই যে হাত পা সব কিছু আমি দেখিয়ে দিলাম ভাই। এটার দাম চাচ্ছেন কত? আর যেহেতু কালকে ঈদ আর সামনে ঈদ, যে যেটাই হোক আপনার কোনো কেঁচাকেচি করা যাবে না, দরদাম করতে পারবো না। একেবারে ফিক্সড প্রাইস 32,000 টাকা দাম পড়বে। একদম 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 32,000 টাকা হলে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে এই তোতাপুরি 100% পাঠাটা নিতে পারবেন। জি জি ভাই, ওটা ঠিক আছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ। এই যে ভাই দেখেন, দেখা যাচ্ছে এই যে এই যে অন্ধ করে ভাই, এই যে জোড়া আছে, ফাটাফুটি নাই কিন্তু। না না না, ফাটাফুটি নাই, ফাটাফুটি নাই, একদম ক্লিয়ার আছে, সব দিকে পারফেক্ট আছে ভাই। এটা কি ভাই? এটা খাসি বড় ভাই। খাসি? জি ভাই খাসি। খাসি দেখেন, আগে মুখটাই দেখেন আপনারা, কানের লেন্থটা দেখেন, অনেক বড়, খুব ভালো একটা বাচ্চা, খুব বড়, খুব স্যাও ভালো বাচ্চাটা, খুবই সুন্দর একটা বাচ্চা হবে। হ্যাঁ, যদি আপনি বিশাল খাসি হবে ভাই, বিশাল একটা খাসি হবে যদি আপনি পালন করতে পারেন। এই খাসি কেনার আগে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, খাসির হাত পা লম্বা দেখে নেবেন। জি জি, মুখের কানের বৈশিষ্ট্য, গলার ঝুল, হাত পা লম্বা দেখে নেবেন, তাহলে দেখবেন হাইট বাড়বে এগুলো। আর ছোটো ছোটো গুইটের জিনিস নেবেন, দেখবেন যে ওই পর্যন্ত থাকবে সাইডে বাড়ি, চুকুরের বাড়িতে। আচ্ছা, বয়স? বয়স 4 মাস হবে ভাই। 4 মাস হবে। দাম চাচ্ছেন কত ভাই? দাম এটা 24,500 টাকা। 24,500? জি। আচ্ছা, কালার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই, মাথা থেকে এই এই যে পর্যন্ত ব্ল্যাক কালার, পিছন থেকে স্নেস পর্যন্ত আপনার হলো কলজা কালার। জি জি জি। ভিতরে আবার এই যে পিনগুলো হচ্ছে বিস্কিট কালার, বডি হচ্ছে সাদা, মানে 3-4 রকম কালার। হ্যাঁ, বিভিন্ন ভ্যারাইটিস ভ্যারাইটিস কালার আছে এর মধ্যে ভাই। এটা দাম চাচ্ছেন কত? 24,500 ভাই। 24,500 টাকা হলে আপনারা খাসি বাচ্চাটা দিতে পাবেন, তবে 2 বছর পালন করতে হবে আপনাদের। হ্যাঁ হ্যাঁ। 2 বছর পালন করলে দেখতে পাবেন যে কি হচ্ছে। মিনিমাম 1.5 বছর, 2 বছর না রাখতে পারলেও 1.5 বছর, 1.5 বছর রাখতে হবে। এলো বিষয়, এই যে একটা বাচ্চা আছে, কি বাচ্চা ভাই? তোতাপুরি খাসি বাচ্চা। আচ্ছা দেখেন, এই যে বিষয় কি যে আমি বলি আপনাদেরকে, এই যে এই বাচ্চাগুলো ভিডিও শুরুতে এই বাচ্চা আর হরিয়ানা বাচ্চা বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা প্রতিবেদন যেই ধরুক না কেন ক্যামেরার সামনে, সর্বপ্রথম বিক্রি হয় এই বাচ্চা আর হরিয়ানা বাচ্চা, এত পরিমাণ চাহিদা। এই যে কালারটা নাকি ভাই? হ্যাঁ, এই কালারটা খুব সুন্দর, দেখেন মুখটা দেখেন, একদম ছোট মুখ, আবার পাঞ্চ আছে। হ্যাঁ, খুব ভালো পাঞ্চের বাচ্চা, ভালো পাঞ্চের বাচ্চা, খাসি বাচ্চা। বয়স? খাসির বয়স 3.5 মাস হবে ভাই। 3.5 মাসের মতো বয়স। এই যে দেখেন, ভালো করে দেখা দিলাম। আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত? এটা দাম আসে 17,500 টাকা ভাই। 17,500? জি জি জি। একই দাম? একই দাম ভাই, একই দাম। 17,500 টাকা হলে আপনারা খাসি বাচ্চার উজ্জ্বল কাছ থেকে নিতে পারবেন। দেখেন আরো একটি বাচ্চা, কি বাচ্চা ভাই? এটা এটাও খাসি বাচ্চা। এটা খাসি বাচ্চা? জি জি জি। এত গৃহস্থ গৃহস্থ নাম পর্যন্ত লিখে দিছে ভাই, মেহেদি দিয়ে নাম লিখে দিছে গৃহস্থর, খুব শখ করে পালা। হ্যাঁ, শখিন ছাগল ভাই। এটার বয়স কেমন যাইতে পারে? এটার বয়স ওই 4 মাসের কাছাকাছি ভাই। 4 মাসের কাছাকাছি খাসি বাচ্চা, পুরেনি 2-4 দিন কম থাকতে পারে। জি জি। এগুলো তোতাপুরির ভিতরে পড়ে? এটা বাগা তোতা ভাই। জি, খাসি বাচ্চা। এগুলো পাঁচ মুখের ভাঁজটা যদি আরো বেশি হতো তাহলে আপনি পাঠা হিসাবে নিতে হতো আপনাকে। হ্যাঁ। আচ্ছা, এই খাসিটা বিক্রির দাম চাচ্ছেন কত? এটা 18,500 টাকা ভাই। 18,500 টাকা? জি জি। এটার দাম চাচ্ছেন? হ্যাঁ। একই দাম না ভাই? একই দাম ভাই, একই দাম। 18,500 টাকা নিতে পারবেন, ডেলিভারি চার্জ বিকাশ করা সব কিছু ফ্রি আছে। জি। এটা কি ভাই? এটা একটা মেয়ে বাচ্চা ভাই। মেয়ে বাচ্চা? জি। যা কারণ সাউন্ড কমার, সাউন্ড সুন্দর বাচ্চাটা ভাই। দেখেন এই গলা থেকে বা মাথা থেকে আপনার পিঠ পর্যন্ত এই বাচ্চাটা, আপনার এই বাচ্চাটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া গরু যে হয় না, জি জি, সামনের দিকে আপনার চিকন, পিছনের দিকে মোটা। জি, এই এই বাচ্চাটার ওরকম একটা বৈশিষ্ট্য, শেপ আলাদা। হ্যাঁ, শেপটা আলাদা, আবার তোলাটাও ভালো, তোলাটাও ভালো, মুখটাও, ফেস পাঞ্চটাও অনেক সুন্দর। জি, আবার এই দেখেন, এই যে বডি, এই বডিটা একদম গোলগাল বডি, সেই বডি। খাওয়া দাওয়া ঠিক আছে? যা করেন এরকম হয়েছে। ঘুরান্ত ভাই একটু দেখি। একই রকম ভাই, একই রকম। এই যে দেখেন, এই এটা কিন্তু মেহেদির রং দেওয়া। হ্যাঁ, এটা মেহেদির রং দেওয়া, মেহেদির রং দেওয়া। এটা এটা দাম চাচ্ছেন কত মেয়ে বাচ্চাটা? 15,500 টাকা। 15,500? জি, একদম একদম ভাই। আচ্ছা, এই যে 15,500 টাকা দেখা যাচ্ছে মেয়ে ছাগল, আরও মেয়ে ছাগল আছে এর সাথে মিল করে, যে 2-3টে মেয়ে ছাগলের সাথে একটা ভালো মানে পাঠা তোতাপুরি নিতে পারেন, আপনাদের জন্য আরও ভালো হয়।
অবশ্যই খুব সুন্দর হয়। জি, আর প্যাকেজের জন্য, প্যাকেজের জন্য যারা অপেক্ষা করতেছেন, উজ্জ্বলভাই প্যাকেজ দিবে হচ্ছে ঈদের পরে। হ্যাঁ হ্যাঁ, ঈদের। আর যদি এর মধ্যে থেকে প্যাকেজ সাজা আপনারা নিতে পারেন তাহলে উজ্জ্বলভাইকে সাজা হ্যাঁ নিতে পারবে। তো এই বাচ্চাটা আছে, আরেকটা বাচ্চা 13,500 টাকা দাম চাইলাম। জি জি, আরো দুই একটা আছে, এগুলো মিল করে, মিল করে আপনারা নিতে পারবেন প্যাকেজ করে। দেখেন জোড়া বাচ্চা, খাসি না পাটি ভাই? দুইটাই খাসি ভাই, দুইটাই খাসি। হ্যাঁ, একই মায়ের, একই মায়ের দুইটি বাচ্চা, দুইটি হচ্ছে খাসি। আচ্ছা, এগুলো কি জাতের ভাই? এগুলো তোতাপুরি ভাই, তোতার মধ্যে পড়ে এগুলো সব। জি জি। আচ্ছা, এগুলো বয়স কেমন বললেন? এগুলো বয়স 3.5 মাস। 3.5 মাস। দেখেন এই বাচ্চাটা একবার দেখার মতো একটা বাচ্চা। দেখেন এই যে এটা আবার মুখের পাঁচ দেখেন অনেক সুন্দর। এই যে ভাই, এই যে গত সপ্তাহে যে এক জোড়া তোতাপুরি ছিল, ওই যে কানসাট বর্ডার এলাকা থেকে নিয়েছিলেন, বেচা হয়েছিল? হ্যাঁ, বেচা, বিক্রি। কোন জেলায় গেছিল? নোয়াখালী গেছে ভাই। নোয়াখালী? জি জি। যাক, ওটার জন্য শুভকামনা রইলো, খুবই সুন্দর হবে আপনার দুইটি ছাগল। হ্যাঁ, খুব ভালো মানুষ, খুব টাকা পয়সা সব দিয়ে দিছিল, তাই না? খুবই সুন্দর। অনেক লোক বাহানা করে কিন্তু উনি খুব ভালো মানুষ। জি, সব টাকা পয়সা দিয়ে দিছে। হুম হুম হুম। অগ্রিমই কইছে ভাই, আমি 1 টাকা বাকি দিয়ে মাল লিবই না আপনার থেকে। তাই? যাক, এই ওই ক্যাটাগরির বাচ্চা হয়েছে এইটা, কিন্তু এটা খাসি হয়ে গেছে। হ্যাঁ, এটা খাসি, এটা খাসি হয়ে গেছে। দেখেন এটার মুখ দেখেন, একদম ছোট মুখের। আচ্ছা ভাই, দুইটা বাচ্চাই খুবই ভালো, দুইটা বাচ্চাই খুব সুন্দর। ভাই, সাদাটা কেমন দাম চাচ্ছেন, এটা কেমন দাম চাচ্ছেন? জোড়া একসঙ্গে বলে দিই। বলেন, জোড়া বলেন। জোড়া একসঙ্গে দর দাম করতে পারবো না, 33,000 টাকা দাম। 33,000? জি জি জি। আচ্ছা, 33,000 টাকা হলে আপনারা এই দুইটি বাচ্চা নিতে পারবেন একদম একদম ভাই। গাড়ি ভাড়া বিকাশ খরচ টোটাল ফ্রি দিয়ে দিবে আমাদের উজ্জ্বল ভাই। জি জি জি। দেখেন আবার দেখে দিলাম দুইটা, দেখেন বড় সরো খাসি না ভাই? জি, খাসি ভাই। আচ্ছা, দুইটা এক বড় সরো খাসি বাচ্চা। এগুলো এগুলো বয়স কেমন ভাই? এগুলো বয়স 4 মাস ভাই। কি জাতের এগুলো? ব্রিটেল ভাই। আচ্ছা, দুইটা কি দুই মায়ের না আলাদা? একই মায়ের, একই মায়ের, একই মায়ের দুই বাচ্চা। একটা হচ্ছে যে এটা হচ্ছে ফুল ব্ল্যাক। হ্যাঁ, ফুল ব্ল্যাক, আর এটা হচ্ছে আপনার সাদার মধ্যে অফ হোয়াইটের মধ্যে কালো প্রিন্ট। জি জি, অনেক টাইমে দেখা যায় একটা মায়ের করে যায়, একটা পাঠার করে, পাঠার করে যায়। এই জন্য বাচ্চার কালার কিন্তু দুইটা আসে। দেখেন কালো বাচ্চা তো বহুত দেখছেন। হ্যাঁ, এই যে এরকম কান টান দেখে একটু লম্বা সময় দেখে নেবেন তাহলে আপনি রেজাল্ট পাবেন। আচ্ছা ভাই, এই জোড়া বাচ্চা কেমন দাম চাচ্ছেন, আলাদা কেমন দাম চাচ্ছেন বলেন? জোড়া একসঙ্গে যেহেতু এক মায়ের বাচ্চা, আর আলাদা যদি কেউ নেয়, জি, ওটা আলোচনা সাপেক্ষে হবে। আচ্ছা, এটা দুটো বাচ্চা একসঙ্গে নিলে 32,000 টাকা দাম আসবে। 32,000? জি জি। দুইটি বাচ্চা আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে 32,000 টাকা দাম পড়বে। জি জি। যত টাকাই ক্যারিং কস্ট লাগুক এটা আমাদের উজ্জ্বল ভাই দিয়ে দিবে। এই যে দেখেন ভাইরাল ছাগল, এগুলো ভাইরাল ছাগল। ভিডিও শুরুতে এগুলো বিক্রি হয়, গত সপ্তাহে যেগুলো ছিল এই কোয়ালিটি এসে বেচা গেছে। হ্যাঁ, ওগুলো বেচা গেছে। দেখেন এই যে একটা দুটো করে কালেকশন করতে করা যায়, অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো। না না, হ্যাঁ অ্যাভেলেবেল এই খাসিগুলো পাওয়া যায়। সেম ছাগলই ছিল গত ভিডিওতে। জি জি, সেম ছাগলই ছিল। হ্যাঁ হ্যাঁ, একই রকমই কোয়ালিটি, মানে একই একই রকম। জি জি জি। বরং এর চেয়ে মনে হয় হাত পা একটু বেশি লম্বা লম্বা মনে হচ্ছে, একটু 19-20 হয়তো হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওপাশে একটু গুণন্ত ভাই, একই রকম। জি, একটা ডিজাইন, হরিয়ানা বাচ্চা বলে এগুলোকে। হ্যাঁ, হরিয়ানা ছাগল বলা হয়। আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা 16,500 টাকা দাম আছে। 16,500? জি জি জি। এগুলো যদি আপনি যদি 1.5 বছর 2 বছর পালন করেন দেখবেন যে কি অবস্থা। হ্যাঁ, অনেক বড়। জি, কেমন অবস্থা হবে আপনার নিজেরা যখন লালন পালন করবেন তখন বুঝতে পারবেন। প্রচুর পরিমাণে মাংস লাগে কিন্তু এটা। জি জি। দাম চাচ্ছেন কত? 16,500? 16,500 ভাই, একদম একদম। আচ্ছা।